আমার বউ যতটা যত্ন কামনা তার দ্বিগুণ যত্ন করে কারণে যাবো। Hey guys, welcome back to our channel Priya Official. So guys, এখন হচ্ছে হয়ে গেছে বিকাল আর তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো ফাইনালি আমি আর মামুনি এখন চলে এসেছি নার্সারিতে আর কিছু গাছ নেব। আগের দিনও এসেছিলাম বাট অনেক দাম ছিল, সেটা অন্য নার্সারি। তো এখন চলে এসেছি আর মামুনি এখন গাছ চুজ করছে, তো দেখি এখন কোন কোন গাছগুলো নেওয়া যায়। তো চলো সেগুলো দেখতে থাকো তোমরা। চলো পান গাছ হলে দিদারে একটু কিনে দাও, বাগান লাগবে। মনে হচ্ছে এই গাছের গাছ অন্তত কালার, আমার এই সাইডে ঝাউ গাছগুলো ভালো লাগছে। আরে ও বড় নিয়ে কি করবি, ছোট থেকে বড় হো। আরে ছোটই তো ওগুলো, কোথায় বড়? এইখানে দেখে যা, হ্যাঁ দেখাচ্ছি, একসাথে দেখো না। আরে বাবা, বাড়ির মধ্যে জিনিস নিলে সবসময়ের জন্য ছোট ছোট জিনিস নিতে হয়, সেই জিনিসগুলো বড় হোক না। এই এই নিয়ে কলটা আছে, থাকা থাকা নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাবি? ওরে ও তো কি গাছ নেবো ভেবেছিলাম বলতে, তাল গাছ, তাল গাছ তাই তো ওখান থেকে কি দেখলাম না, তাহলে কত হলো? চারটে, ওখানে কত হলো? চারটে হচ্ছে তাই তো? চারটে হচ্ছে। ফুল গাছের দামই যেমন বলা না, হচ্ছে কিন্তু ফুল গাছের দামই যেমন তো বেশি। আমার নই ছোট দেখে নিও। এটা থেকে দেখো উনি এইটা নিয়ে আসে, পাতাগুলো খেয়ে খেয়ে গেছে, দেখ পাতাগুলো নিচে কাটা দেখ। একটু জবা দেখ তো, অন্য অন্য কালার হয়তো। আর এখানে এগুলো কোন সাইডে জবা গুলো? এই ফোন আমার বরের বলেছি দোকান খুলতে খুলবে, কটায় ভাড়া? কখন দিয়ে বলছি বাড়ি যাবো।
সব জড়ি টড়ি নিয়ে চলে যাই আমি, রেখে যেতে হবে না বল। এই দেখো একটা কালার দেখো, পিঙ্ক কালার ভালো লাগছে। কাকা আসাতে এসে ভালো হয়ে যাচ্ছে। তারপরে বলে আছে গাছ যখন বড় হবে কেটে কেটে আমরাও নার্সারি করতে পারি। একটা কাজ করলে হয় না, সামনে রাজের বার্থডে আসছে, আমি পুরো একটা মানে বেডশিট বা কিছু একটা পেপার দিয়ে পুরো গাছগুলো ঢেকে রাখবো, দেন ফুরাং করে খুলে দেবো গাছগুলোই তোমার বার্থডে গিফট। ও হ্যাঁ গাইস, রাজের বার্থডে ব্লগও আসছে আর 6 তারিখে হচ্ছে ওর বার্থডে, তো দেখছি কীভাবে সেলিব্রেট করা যায়। আর তোমরা আমাকে একটু কমেন্ট করে করে জানো যে কী কী স্পেশাল করা যায়। আমার ক্লাসের ছেলে জ্বালা হয়ে গেল। তো কাকা গাছগুলো এনে এনে রাখছে ওখানে, আমার সাথে একসঙ্গে দেখাচ্ছি। হ্যাঁ এটা রেল ভেলভেট দেখো। হ্যাঁ দিদি ওই ঝাল গাছ তো কোথায় রাখলাম, ওই সাইডে রাখলাম। আর এখান থেকে দুটো নিচে কি এনে দেখিনি তো আমি ওইখান দিয়ে, কিন্তু সেই এ গাছ পেলাম। আমিও যাচ্ছি পেছন পেছন একটা মিশ।
কটা গাছ নিলে মামুনি? আজকে তো আর সময় নেই। তার মধ্যে জবা ফুল নিয়েছি কটা? আমি ভাইরাল হয়ে যাবো না, টোটো বলা যখন ইউনানি কে বলেন ভাইরাল ডেঙ্গু ডেঙ্গু করে পাগল হচ্ছে বলো। ভালো যত্ন সহিত কিন্তু আমার গাছগুলো নিয়ে যা, কালকে একটা জোন দিয়ে। আরে আমি না না জোন দেবো কেন, লক্ষণ দাদা বলবে এগুলো নিতে হবে না। আমি আমার বউ যতটা যত্ন করবো না তার দ্বিগুণ যত্ন করে গাছ নিয়ে যাবো। আমার অবস্থা আমার হালে গাইজ, মামনিকে আজকেই বলছিলাম আমার জুতোটা যাবে। আমার দিদিভাই দিয়েছিল আমার জুতোটা, পট করে ছিঁড়ে গেছে। মজা নিচ্ছে আমার, আজকে হচ্ছে বেসিক্যালি আজকে হচ্ছে শুক্রবার আর মাউনিস আজকে হাটে, সব দোকান বন্ধ। আজ আমার সব দেখা দোকান বন্ধ, আমি আজকে হচ্ছে হাটে। মনে করলাম যে বন্ধ ব্যাপারে দেখিস না যে খোলা দোকান, তো মামনি এখন মাইক নিচ্ছে। কেনাকাটা কমপ্লিট, এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি মানে বাড়িতে না বাড়িতে এসছে অনেকক্ষণ, বাবানকে খাওয়ালাম, দেন তারপর রাজ আসলো বাড়িতে। বাড়ি আসার পর দেখি আমার জন্য মোমো নিয়ে এসছে, অনলি মোমো, মানে দোকানটার নাম অনলি মোমো। তো এখন ওটা খাবো আর কি। আমাদের এখানে অনলি মোমোটা খুব দারুণ বানায়, আর সোনার হোটেলে তো দারুণ, ওই অনেক অনেক ভিডিওতেই দেখে চলছে, ওইটা আমি গিয়ে মোস্টলি মানে খাই খাই, এত ভালো লাগে। আর মোমোটা নিয়ে আমার ফেভারিট মিওনিস অনেক কম কম দিয়েছে, চিপটে হয়ে গেছে সিরিয়াসলি। আর মিওনিসটা একটু ভালো খাই, এতটা কম একটুখানি দিয়েছে। তো যাই হোক, চলো এবার আমার খাওয়া দাওয়া হবে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর একজন কমেন্ট করেছে যে প্রিয়াদি তুমি বাবানকে ওটসটা কীভাবে খাওয়াও, তো সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, তো সেটাতেই দেখতে পাবে।
তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সেই পর্যন্ত টাটা আর ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এখানে ভাল দিয়ে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সেই পর্যন্ত।